আসসালামু আলাইকুম। আজকে আমরা বিশ্বখ্যাত পদার্থ বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইনের সংক্ষিপ্ত জীবনী সম্পর্কে জানব। আলবার্ট আইনস্টাইন কি ছিলেন? আলবার্ট আইনস্টাইন ছিলেন জার্মানিতে জন্মগ্রহণকারী একজন নোবেল পুরস্কার বিজয়ী পদার্থ বিজ্ঞানী। আলবার্ট আইনস্টাইন মূলত আপেক্ষিকতার তত্ত্ব, আধুনিক পদার্থবিজ্ঞানের দুটি স্তম্ভের একটি এবং ভর শক্তি সমতুল্যতার সূত্র ই সমান এমসি বুই, যা বিশ্বের সবচেয়ে বিখ্যাত সমীকরণ হিসেবে খেতাব দেওয়া হয়েছে, আবিষ্কারের জন্য বিখ্যাত। বিশ্বখ্যাত পদার্থ বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনের জন্ম 1879 খ্রিস্টাব্দের 14 মার্চ জার্মানির ব্যাভরিয়া অঞ্চলে ছাইট একটি শহর উলমে জন্মগ্রহণ করেন বিশ্বখ্যাত বিজ্ঞানী আইনস্টাইন। আলবার্ট আইনস্টাইনের শৈশবকাল সকালটা দেখেই বোঝা যায়, সারাটা দিন কেমন যাবে এই প্রবাদ বাক্যের যথার্থতা প্রমাণিত হয়ে যায় এই মনীষীর জীবনী পর্যালোচনা করলে। কারণ ছোটু বেলা থেকে তিনি পরবর্তীকালে কোনোভাবেই বিশ্ববিখ্যাত বিজ্ঞানী হবার স্বাক্ষর রাখতে সমর্থ হননি, বরং ছোটু বেলায় তিনি হাবা গুবা ধরনের এবং তুতলা ছিলেন। বাবা ছেলেকে নিয়ে হতাশ হলেও মা আশা করতেন ছেলে একদিন অধ্যাপক হবে। আলবার্ট আইনস্টাইনের পিতামাতা, আলবার্ট আইনস্টাইনের বাবা হারমান আইনস্টাইনের একটা ইলেকট্রিক যন্ত্রপাতির দোকান ছিল। মা পলিন কোচ খুব ভালো পিয়ানো বাজাতে পারতেন। আইনস্টাইন মায়ের কাছে বেহালা বাজানো শেখেন। পরবর্তীকালে তিনি যে তিনটি বিষয়ে যথার্থ উৎপত্তি অর্জন করেন, যথা অঙ্ক, পদার্থবিদ্যা এবং বেহালা বাজানো, তার মধ্যে বেহালা বাজানো শেখার জন্য মায়ের কাছে ঋণী। আলবার্ট আইনস্টাইনের শিক্ষা জীবন, ছাইট বেলা থেকেই আলবার্ট আইনস্টাইন এমন সব বই পড়তেন যেগুলি পড়লে চিন্তা করতে হয়, চিন্তা শক্তি বাড়ে। মাত্র 13 বছর বয়সেই তিনি কান্টের দর্শনের বইগুলো সব পড়ে ফেলেন। তবে স্কুলে ভালো ছাত্র হিসাবে তার তেমন সুনাম ছিল না। আলবার্ট আইনস্টাইনের কর্মজীবন, 1900 সালে তিনি সুইস নাগরিকত্ব গ্রহণ করেন। 1901 সালে চাকরি জোগাড় করার আগে তিনি মিলেভা নামে এক সহপাঠিনী মেয়েকে বিয়ে করেন। 1902 সালে তিনি সুইজারল্যান্ডের বার্ন শহরের পেটেন্ট অফিসে একটা কেরানির চাকরি পান। তিনি বিজ্ঞান চর্চায় মনোনিবেশ করার সুযোগ পেলেন। আলবার্ট আইনস্টাইনের প্রথম সূত্র আবিষ্কার, তিনি পদার্থবিদ্যায় তার গবেষণালব্ধ ফলাফল সমৃদ্ধ 3টি মৌলিক প্রবন্ধ পাঠালেন বার্লিনের একটা বিখ্যাত পত্রিকায়। সেগুলো একে একে পত্রিকায় প্রকাশিত হলে সারা ইউরোপে আলোড়ন সৃষ্টি করে। ওখানকার অনেক পদার্থবিজ্ঞানীকেই অনন্য সাধারণ এক তত্ত্ব দিলেন আলোর গতি সম্বন্ধে। তিনি বললেন, আলোর গতি অপরিবর্তনীয় এবং ধ্রুব, প্রতি সেকেন্ডে গতি 186,000 মাইল। এই তত্ত্ব থেকেই পরবর্তীতে আইনস্টাইন পদার্থের শক্তিতে রূপান্তর সম্পর্কিত তার বিখ্যাত সূত্র আবিষ্কার করতে সক্ষম হন। আলবার্ট আইনস্টাইনের বিবাহ জীবন, 1912 সালে আইনস্টাইন সুইস ফেডারেল ইনস্টিটিউট অধ্যাপক পদে যোগ দেওয়ার আমন্ত্রণ পান। 1913 সালে বার্লিনের অধ্যাপক হয়ে তিনি সেখানে যেতে চাইলেন, কিন্তু স্ত্রী মিলেভা জুরিখ ছেড়ে যেতে চাইলেন না। তখন তাদের বিবাহ বিচ্ছেদ ঘটল। 2 পুত্রসন্তান আলবার্ট এবং এডওয়ার্ডকে জুরিখে রেখে আইনস্টাইন বার্লিনে গেলেন। এরপর 1917 সালে তিনি তার খুড়তুতো ভাই এলসাকে বিয়ে করেন। এলসা বিধবা ছিলেন তিনি 1936 সালে। আমৃত্যু পর্যন্ত আপনভায়ালা স্বামীকে সংসার জীবনে সুখী রাখার আপ্রাণ চেষ্টা করে গেছেন। আলবার্ট আইনস্টাইনের নোবেল পুরস্কার, আলবার্ট আইনস্টাইন 1921 সালে ফোটনতত্ত্বের ভিত্তিতে আলোক তড়িৎ ক্রিয়ার ব্যাখ্যা দানের জন্য তাকে পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার দেওয়া হয়। আলবার্ট আইনস্টাইনের মৃত্যু, 1955 সালের 18 এপ্রিল। এই বিশ্ববরেণ্য বিজ্ঞানী 76 বছর বসে পরলোক গমন করেন। ধন্যবাদ। আলবার্ট আইনস্টাইনের সংক্ষিপ্ত জীবনীর এখানেই সমাপ্তি। বিস্তারিত জানার জন্য আমাদের পরবর্তী ভিডিও দেখুন।